বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আমি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট থ্রি মধ্যে আমাদের দেখা যাচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, এই ইভেন্টস মুহূর্ত ফেস্টিভ্যাল উৎসব সমূহ নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখছি, যেহেতু আমাদের নাইন টেনের অ্যাসাইনমেন্ট চলতেছে, বিশেষ করে নাইনের অ্যাসাইনমেন্ট চলতেছে, আর ক্লাস টেনের তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছ, তাই আমি মিল করে দেখলাম সিলেবাস এবং অ্যাসাইনমেন্টের উপরে আমাদের মোটামুটি নবম দশম শ্রেণীর মিল রয়েছে। তাই আমি আজকে তোমাদের উভয় ক্লাসকে একসাথে নিয়ে একটি পাঠদান দেব, সেটি হলো আমাদের ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এটা দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে এবং আমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে। তাই আমি তোমাদের উভয় ক্লাসকে আজকে অনুরোধ করব, তোমরা উভয় ক্লাসের ছাত্রছাত্রীরা আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে তোমরা তোমাদের এই পাঠটি বুঝে নিতে পারো এবং আমি তোমাদেরকে বুঝার জন্য মোটামুটি সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। তাহলে আমাদের আজকের ইউনিট থ্রির মধ্যে দেখো তোমরা, ইউনিট থ্রি ইভেন্টস, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, হ্যাঁ, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালসের মধ্যে আমরা তোমাদের পূর্বের ক্লাসে আমি মে ডে নিয়ে আলোচনা করেছিলাম এবং যখন আমাদের তোমরা নবম শ্রেণীতে ছিলে, যারা দশম শ্রেণীতে আসো বর্তমানে পরীক্ষার্থী, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে আমি আলোচনা করেছিলাম। তবু তোমাদের যেহেতু দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের সাথে আমার শারীরিকভাবে দেখা হয়নি, তাই আমি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পর্যায়ক্রমে দশম শ্রেণীর সিলেবাস এবং নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। যদি আমাদের নবম এবং দশম শ্রেণীর একসাথে অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলি মিল থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। তাই আমি আজকের একটা অ্যাসাইনমেন্টের মধ্যে পেয়েছি নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর সেটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমি পেয়েছি। তাই আমি তোমাদের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে এটা নিয়ে পড়াবো। তোমরা জানো বর্তমানে আমাদের সিচুয়েশন এখন কোভিড নাইন্টিন সিচুয়েশন চলতেছে, তবু আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি আর এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে মোটামুটি তোমাদের যেহেতু সিলেবাসটা শেষ করতে পারি সে আশা রাখি। যা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মার্চ মাস স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাসের মধ্যে আমাদের বর্তমানে খুবই জাঁকজমকপূর্ণ সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি চলছে। দেশ বিদেশের অনেক স্বনাম ধন্য এবং আমাদের শ্রদ্ধেয় মেহমান বৃন্দ এসেছেন। আমাদের সরকার জাঁকজমকের সাথে 26শে মার্চ পালন করতে যাচ্ছেন। গতকাল আমাদের শীত ছিল 26শে মার্চ, আজ আমাদের 27শে মার্চ। তাহলে আমাদের মোটামুটি পাঠটি যথাযথভাবে আমরা পেয়েছি। আমি দশম শ্রেণীর মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে সেটা রয়েছে আমি পড়ছি, আর নবম শ্রেণীর সিলেবাস তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই স্বাধীনতা দিবসের উপরে তোমরা একটা নবম শ্রেণীর ছাত্রছাত্রী বলছি, দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট, আমরা এই বছরে পালন করতে যাচ্ছি দ্য গোল্ডেন জুবলি ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, সুবর্ণ জয়ন্তী 50 বছর, তাই না প্রিয় শিক্ষার্থীরা? ইফ ইউ আর অ্যাসাইনড টু অর্গানাইজ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল অর অ্যাট ইউর মাদ্রাসা, হোয়াট ইউর প্ল্যান উইল বি টু স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করে এই স্বাধীনতা দিবসের উপরে। তাহলে আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মদী আহমদিয়া সুন্নি আলী, আমরা এই মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছি, কি রকম আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের
এই যে প্রত্যেক বছর আমরা ক্রীড়ার আয়োজন করি, এবার কিন্তু কোভিড-19 এর কারণে আমরা সেটা করতে পারিনি। তার জন্য আমরা তোমাদের কাছে আমরা দুঃখিত, যেহেতু তোমরাও তোমাদের সে প্রাণপ্রিয় প্রতি বছরের খেলাটা খেলতে পারোনি। তাই আমরা কি কি পরিকল্পনা নিয়েছি সংক্ষিপ্তভাবে বা যেভাবে, তার এগুলির উপরে তোমরা একটা কি লিখবে, তোমাদের জন্য রয়েছে ন্যারেট ইন ব্রাইফ ইন নট মোর দেন 200 ওয়ার্ডস, 200 শব্দের একটি কি লিখবে, সেটাকে তোমরা হয়তো একটা এসে বলো বা একটা তোমাদের প্রবন্ধ বলো, সেটা লিখতে পারবে এসে, বিশেষ করে বর্ণনামূলক। প্রিয় শিক্ষার্থীরা, আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তাহলে আমরা কি কি পরিকল্পনা নিলাম, কি কি করলাম এই স্বাধীনতা দিবসে, সেই আলোকে তোমরা 200 শব্দের একটি কি লিখবে, তোমরা একটি রচনা তৈরি করবে ইংলিশে, লিখে সেটা আগামী বুধবারে তোমরা সেটা জমা দিবে। আর দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য সেটা রয়েছে আমরা এই স্বাধীনতা দিবসের যেটা টপিকটা আছে আমি পড়ে দেব, সেটা তোমরা ধরবে এবং এখান থেকে তোমাদের বাড়ির কাজ, চুজ দ্য বেস্ট আনসার, এগুলি তোমরা রেডি করবে। এখানে আরও রয়েছে তোমাদের অনেকের কাছে সহায়ক গ্রন্থ আছে, সেখান থেকে তোমরা বিভিন্ন রকমের, এবং 36 পৃষ্ঠার মধ্যে দেখো কিছু তোমাদের শূন্যস্থান রয়েছে উপরে, সেগুলো দিতে পারো। আর 37 পৃষ্ঠার মধ্যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এই কলামটাও দেখে নিতে পারো। তাহলে আমি তোমাদের যারা পরীক্ষার্থী তোমাদেরকে বলবো, তোমরা সবাই বইপত্র নিয়ে আমার এই অনলাইন ক্লাসে যোগদান করো, তোমাদের অনেক উপকার হবে। মোটামুটি ভাবে আমরা দূর থেকে হলে তোমাদেরকে কিছুটা যে সহযোগিতা করতে পারতেছি, তার জন্য আন্তরিকভাবে আমরা কি হব, তোমাদের কাছে কৃতার্থ হব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি পড়তেছি, রিড দ্য টেক্সট। 26 মার্চ, 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমাদের স্বাধীনতা দিবস, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, এটা আমাদের রাষ্ট্রের, এটা আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব। প্রিয় শিক্ষার্থীরা, দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম এন্ড ফেভার, এটা আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই দিনটিকে কি করি, খুব সুন্দরভাবে জাঁকজমের সাথে পালন করি। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হলো জাতীয় দিন। অল অফিসার্স, এডুকেশন এন্ড ইনস্টিটিউশন, শপস এন্ড ফ্যাক্টরি রিমেইন ক্লোজড অন দিস ডে, এই দিনে সব কিছু অফিস, আদালত, দোকানপাট, কলকারখানা বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট, এই দিনটি প্রিয় শিক্ষার্থীরা 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। অর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লাওয়ার রেড অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম এট সাবার, সেদিন সকালবেলা আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাদের ওই জাতীয় স্মৃতিসৌধে ওনারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি, কোথায়, সেটা সাবারে। দেন অদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটিক, সোশিয়াল অ্যান্ড কালচার অর্গানাইজেশন, এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার, এরপরে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, সবাই সেদিন আমাদের সেই শহীদদের, মহান শহীদদের প্রতি কি জানায়, সম্মান জানায় ফুল দিয়ে। পিপল ফ্রম আওয়ার ওয়াকস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সেদিন কিন্তু সবাই পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে সেই শহীদ মিনারে যায়, যাতে স্মৃতিসৌধে গিয়ে সবাইকে সম্মান জানায়, র্যালি করে তারা মিছিল করে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম থ্রু আউট দ্য ডে, সেদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971, এবং সেই বীর মুক্তিযোদ্ধা যারা 1971 সালে নিজের জীবনকে আত্মাহত দিয়েছিল, ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, মাদ্রাসা চিলড্রেন স্কাউট অ্যান্ড গার্ড গাইড আর পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস অ্যান্ড থার্টিন থাউজেন্ডস অফ স্পেক্টার্স, সেদিন অনেক ছাত্রছাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী জাতীয় স্টেডিয়ামে কী করে সেদিন অনুষ্ঠান করে, এডুকেশন ইনস্টিটিউট অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, ইনস্টিটিউট অ্যাক্সাইটিং বোট রেস ইন রিভার বুড়িগঙ্গা, এবং সেদিন বুড়িগঙ্গার মধ্যে
স্মরণ করে রাখার জন্য এবং আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই একাত্মতা হয়ে যাই। সেদিন আমাদের কোনো জাতিভেদ ভেদাভেদ থাকে না, সবাই এক হয়ে আমরা আমাদের দেশের এই শহীদদের শ্রদ্ধার জন্য কি করি, আমরা সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তোমাদের এই পাঠটি মোটামুটিভাবে তোমরা বাড়িতে পড়বে, প্রতিটি পাঠ তোমরা কিন্তু পড়বে, রিডিং যত পড়বে তত তোমাদের জন্য লাভবান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী আমার এই অনলাইন ক্লাসে তোমরা যুক্ত থাকবে আশা করি, এবং তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে দশম শ্রেণীর, তোমরা তোমাদের এই যেটা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছ এই সিলেবাসটা কিন্তু বাড়িতে বসে, যেহেতু আবার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি করা হয়েছে, তোমরা আশা করি শেষ করবে, কিন্তু পরীক্ষা হবে, তোমরা এটা মনে রাখবে, ভুলে যেও না যে পরীক্ষা হবে না, পরীক্ষা অবশ্যই দিতে হবে যেদিন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এবং এর পরে 2-3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবং পরীক্ষার প্রস্তুতি আশা করে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।